সংবাদ সন্ধ্যার আজকের আয়োজনে স্বাগত, সাথে আছি সাফাত বিন ফরিদ এবং আমি সুমনা সিমি। আর শুরুতেই চলে আসছি বিস্তারিত সংবাদে। নির্বাচনে কোনো গণ্ডগোল নয়, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং বিএনপি জামায়াতে সন্ত্রাসের জবাব দিতে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। বিকেলে পাঁচ জেলা ও এক উপজেলায় নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এ আহ্বান জানান তিনি। 15 বছরে আওয়ামী লীগ সরকারের নানা উন্নয়ন চিত্র তুলে ধরে বলেন, দীর্ঘদিন ক্ষমতায় থাকার ফলে দেশে স্থিতিশীল অবস্থা রয়েছে, তবে বিএনপি জামায়াত অগ্নি সন্ত্রাসের মাধ্যমে অস্থিতিশীল অবস্থা তৈরির অপচেষ্টা করছে বলে জানান তিনি। বলেন, এসব অপকর্মের জবাব দিতে হবে ভোটের মাধ্যমে। স্বাধীনতা বিরোধীরা এখনও সক্রিয় উল্লেখ করে শেখ হাসিনা বলেন, কেউ যেন দেশের ভবিষ্যৎ নিয়ে খেলতে না পারে সেজন্য সতর্ক থাকতে হবে, নির্বাচনে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে হবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দুপুর 12টায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বঙ্গভবন থেকে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেন। তফসিল অনুযায়ী দ্বাদশ সংসদ নির্বাচনের ভোট গ্রহণ রোববার। পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য গত 30 নভেম্বর পর্যন্ত আবেদন নেয় ইসি। কমিশন জানায়, ভোটারকে তার নির্বাচনী এলাকার রিটার্নিং অফিসারের কাছে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য একটি ব্যালট পেপার চেয়ে আবেদন করতে হয়। বিধি অনুসারে অন্য কোনো ভোট কেন্দ্রে নির্বাচন সংক্রান্ত দায়িত্বে থাকা ভোটাররা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। এছাড়া বিদেশে বসবাসরত কোনো বাংলাদেশি ভোটারও নিতে পারবেন এই সুযোগ। আমার এলাকায় যেয়ে ভোট দেওয়াটা সাধারণ ভোটারদেরকে বিঘ্নিত করা আমার উচিত হবে না, তাই এই নিয়মটি যেটা আমাদের নির্বাচন কমিশন আইনে বিধিবদ্ধ সিদ্ধ, সেটাই আমি আজকে এখানে গোপন ব্যালটে প্রয়োগ করছি। সংসদ নির্বাচনে সহায়তা দিতে ভোটের কয়েকদিন আগেই সারা দেশে সশস্ত্র বাহিনী মোতায়েন হয়েছে। বুধবার সকাল থেকে রাজধানী সহ সারা দেশে সামরিক বাহিনীর সদস্যরা স্পর্শকাতর এলাকায় অবস্থান নিয়েছেন। নির্বাচনে নাশকতার সংখ্যা নেই জানিয়ে আইন শৃঙ্খলা বাহিনী শক্ত অবস্থানের কথা জানিয়েছে গোয়েন্দা পুলিশ। জাতীয় সংসদ নির্বাচনের 6 দিন আগেই মাঠে সেনাবাহিনী। সৈনিক ক্লাব থেকে বের হয়ে কয়েকটি বহর রাজধানীর প্রধান সড়ক টহল দেয়। গুলিস্তানের শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্স পরিবাক সহ বেশ কিছু এলাকায় ক্যাম্প স্থাপন করে। স্থানীয় প্রশাসনকে সহায়তা দিতে নাটোরে নির্বাচনের মাঠে সশস্ত্র বাহিনী। বুধবার দুপুর থেকে টহল দিতে দেখা গেছে তাদের। এই জেলার 7 উপজেলায় 400 সেনা সদস্য মোতায়েন হয়েছে। প্রতিরক্ষা অধিদপ্তরের তথ্য বলছে, উপজেলা মহানগরীর মোড় সহ সুবিধাজনক স্থানে অবস্থান করছে সশস্ত্র বাহিনীর সদস্যরা। এর মধ্যে 62 জেলায় সেনাবাহিনী আর উপকূলীয় 2 জেলা ভোলা ও বরগুনা সহ 19 উপজেলায় থাকছে নৌবাহিনী। রাজধানীর রেল স্টেশন বাসস্ট্যান্ড ঝুঁকিপূর্ণ হওয়ায় বিজিবি অবস্থান নিয়েছে। জনসমাগমের স্থানে থাকছে বেশি নজরদারি, তাই তেজগাঁ, কমলাপুর রেল স্টেশন, মেট্রো রেল, গাবতলী ফার্মগেট ও মতিঝিলে বিজিবির টহল। নিরাপত্তা জোরদারে গাজীপুরের বিভিন্ন এলাকায় 8 প্লাটুন বিজিবি কাজ করছে। খুলনা মহানগরী ও জেলায় 19 প্লাটুন বিজিবি মোতায়েন হয়েছে। সেই সাথে সীমান্তবর্তী 47 উপজেলায় বিজিবি এককভাবে দায়িত্ব পালন করছে। ভোটের পরিবেশ রক্ষায় মাঠে থাকছে প্রায় 2 লাখ পুলিশ, সঙ্গে সাদা পোশাকে গোয়েন্দা বাহিনীর সদস্যরা। কেউ যদি অপতৎপরতা করে, কোথাও যদি আবার নাশকতা করার চেষ্টা করে, আমরা মনে করি আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আমরা কাজ করছি, আমরা সব জায়গাগুলিতে টহল আছে, আমাদের সিসিটিভি ফুটেজ আছে, সব কিছু আমরা প্রতিদিন মনিটরিং করছি। আমি মনে করি এটা করে কেউ পার পাবে না। আইন শৃঙ্খলা বাহিনীর সহায়ক শক্তি হিসেবে ভোটের 3 দিন পর 10 জানুয়ারি পর্যন্ত মাঠে থাকবে সশস্ত্র বাহিনী। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্বাচন নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আমাদের বার্তা প্রধান মামুন আবদুল্লাহ। আমরা সরাসরি চলে আসছি মামুন আবদুল্লাহর কাছে। মামুন আবদুল্লাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি। যেটি জানতে চাই যে নির্বাচন প্রক্রিয়া কিন্তু দেশ আগেই প্রবেশ করে ফেলেছে, আজ রাষ্ট্রপতির ব্যালট ভোটের মাধ্যমে, ব্যালট পোস্টাল ব্যালট যেটা ভোট বলা হয় সেটার মাধ্যমে
আনুষ্ঠানিক প্রক্রিয়াটি শুরু হলো এটা বলা যায়। সশস্ত্র বাহিনীও কিন্তু আজকে মোতায়েন হয়েছে। সব মিলিয়ে নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন? সচরাচর বাংলাদেশে নির্বাচনে যে পরিবেশ বিরাজ করে এটি তো আর ব্যতিক্রম না। আপনি দেখেন এটি কিন্তু দ্বাদশ সংসদ নির্বাচন, এর আগে 11টি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 11টির মধ্যে 2টি নির্বাচন নিয়ে বিতর্ক ছিল, কিন্তু আর 9টিতে স্বাভাবিকভাবে হয়েছে এবং পূর্ণ মেয়াদে তারা সংসদে তাদের দায়িত্ব পালন করেছে। তো নির্বাচনে যে আমেজ সেটি কিন্তু সারা দেশ জুড়ে শুরু হয়ে গেছে, কারণ এখানে একটি আপনি জানেন একটি বড় রাজনৈতিক দল নির্বাচন বয়কট করেছে এবং তারা সম্ভবত নির্বাচন প্রতিহতের দিকে যাচ্ছে। সেই বিষয়টি কিন্তু সরকার এবং নির্বাচন কমিশন মাথায় রেখেছে বলে এবার দেখেছেন আপনি বিশেষ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ করে সেনাবাহিনী সাধারণত এতদিন আগে আমরা নামতে দেখিনি কখনো, এবারই প্রথম নেমেছে এবং মানুষ যাতে কেন্দ্রে যায় এবং দীর্ঘদিন ধরেও তো থাকবে, লম্বা সময় ধরে থাকছে, যেটা আগে কখনো থাকেনি। সাধারণত আমরা আগে দেখছি নির্বাচনের এক দুদিন আগে নামে, পরদিন অথবা তারপরে দুই দিন পরে চলে যায়, কিন্তু এবার আপনি দেখেন প্রায় 9 দিনের জন্য তারা মাঠে থাকছে। এটি কেন? কারণ আপনি জানেন যে যে পক্ষটি নির্বাচন বয়কটে ডাক দিয়েছে সরকার কিংবা নির্বাচন কমিশনের আশঙ্কা তারা হয়তো ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করবে, বাধা দেওয়ার চেষ্টা করবে কিংবা কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। সুশৃঙ্খল পরিবেশে যাতে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে সেটি নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশন এই ব্যবস্থা নিয়েছে, প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে। শুধু যে সশস্ত্র বাহিনী নেমেছে সেটি নয়, আপনি দেখেছেন এর আগে কিছু নাশকতা হয়েছে, রেললাইন উপড়ে ফেলা হয়েছে, ট্রেনে আগুন দেওয়া হয়েছে, বাসে আগুন দেওয়া হয়েছে। এটি কিন্তু আমাদের রাজনীতির নতুন অনুষঙ্গ না, এই জন্য সরকার এটি খুব সতর্কতার সাথে সামলে নিতে পেরেছেন বলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে। কারণ এর আগে বেশি জ্বালাও পোড়া হয়েছিল, আগের নির্বাচন আপনি দেখুন 2014 নির্বাচনে এরকম হয়েছিল, তারপর নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, কিন্তু এবার সরকার বেশ পাকাপোক্ত অবস্থান নিয়েছে এবং সুদৃঢ় অবস্থান নিয়ে নির্বাচনকে নিরঙ্কুশ করার, শান্তিপূর্ণ করার এবং নির্বাচন কমিশনকেও আমরা দেখছি অনেক বেশি তৎপর। আজকে সকালে যেমন রাশেদা সুলতান একটি ব্রিফিংয়ে বলছিলেন যে 96-এর 15 ফেব্রুয়ারি নির্বাচনের কথা তিনি উল্লেখ করেছেন, এবার এরকম একটা শান্তিপূর্ণ নির্বাচন এবং তারা এই নির্বাচন যে উপহার দিতে চান সেক্ষেত্রে ইসির ভূমিকা কেমন দেখা যাচ্ছে? নিঃসন্দেহে বলা যায় এই ইসি অনেকগুলো কাজ করেছে এবং তারা চুপচাপ বসে না থাকে, হ্যাঁ চুপচাপ বসে না থেকে তারা অনেকগুলো দায়িত্ব পালন করেছে, অনেকগুলো ব্যবস্থা নিয়েছে। বিশেষ করে আপনি দেখুন নির্বাচন কমিশনাররা কিন্তু ভোটের কিন্তু আর বেশি দিন নেই, কিন্তু এখন আপনি দেখবেন নির্বাচন কমিশনের কমিশনাররা ইভেন সিইসি নিজেও সারা দেশ ঘুরে বেড়াচ্ছে, ভোটারদের সাথে কথা বলছে, প্রশাসনের সাথে কথা বলছে, অতীতে যেটা আমরা দেখিনি। এর আগে আপনারা দেখেছেন কাজ করছে, নির্বাচন কাজ করছে, মানুষকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছে, ভোটার আনার চেষ্টা করছে এবং ব্যাপক ভোটারের উপস্থিতি যাতে হয় সে জন্য অনেকগুলো ব্যবস্থা নিয়েছে। আমরা দেখেছি আপনারা দেখেছেন যে এর আগে রাজনৈতিক দলের সাথে আলোচনা করেছে নির্বাচন কমিশন, সুশীল সমাজের সাথে আলাপ করেছে এবং বিভিন্ন যারা নির্বাচনী কাজে সম্পৃক্ত সংগঠন বেসরকারি সংগঠনের সাথে কথা বলেছে। আগের কোনো কমিশনকে আমরা এত বেশি তৎপর থাকতে দেখিনি, এটি একটি ভালো দিক মনে হচ্ছে। আপনি থাকুন মামুন আবদুল্লাহ আমাদের সাথে, আমরা এখন আমাদের সহকর্মীদের কাছে চলে যেতে চাই ভোটের খবরাখবর জানার জন্য। ঢাকার পাশাপাশি সারা দেশেও শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। নির্বাচনের প্রচারণা ও সার্বিক পরিস্থিতি নিয়ে আরও জানাতে মৌলভীবাজার থেকে এবার যোগ দেবেন সহকর্মী তুহিনুর রশিদ। তুহিনুর, ভোটগ্রহণে তো কয়েকদিন বাকি রয়েছে, শেষ মুহূর্তের প্রচার প্রচারণায় প্রার্থীদের সরব উপস্থিতি কেমন যাচ্ছে, তারা কী কী ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন? সেগুলি দিচ্ছেন। আমি এই মুহূর্তে আছি মৌলভীবাজার সদর এবং রাজনগর আসনের ভরগাঁও প্রাইমারি স্কুল এবং সরকারি প্রাইমারি স্কুলের সামনে আছি আমি এবং এখানে একটি সমাবেশ চলছে। এখানে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোহাম্মদ
মোহাম্মদ জিল্লুর রহমান তিনি তার যে নির্বাচনী সভা সেই নির্বাচনী সভায় বক্তব্য রাখছেন এবং তিনি সকাল থেকেই কিন্তু রাত অবধি পর্যন্ত গণসংযোগ এবং নির্বাচনী যে প্রচার প্রচারণা সেগুলো চালিয়ে যাচ্ছেন এবং আপনাকে জানিয়ে রাখি মৌলভীবাজারে প্রায় পনেরো হাজারের বেশি কিন্তু ভোটার রয়েছেন এবং এই চারটি আসনে কিন্তু তারা তাদের যে ভোটাধিকার সেটি প্রয়োগ করবেন আগামী 7 জানুয়ারি। এই মুহূর্তে আসলে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যে নির্বাচনী প্রচারণা রাত অবধি কিন্তু প্রার্থীরা তারা বিভিন্ন জায়গায় ছুটে যাচ্ছেন এবং প্রার্থীরা ভোটারদের কাছে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন। এই মুহূর্তে যে জায়গায় আছে এখানে কিন্তু হাজারো নারী পুরুষ কিন্তু তারা একত্রিত হয়েছেন এবং এখানে যে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা মার্কা মোহাম্মদ জিল্লুর রহমান তার নির্বাচনী প্রচারণা চলছে এবং এই ভোটাররা তারা বলছেন যে স্বতঃস্ফূর্তভাবেই তারা ভোট কেন্দ্রে যাবেন এবং ভোট দেবেন। তো আসলে মৌলভীবাজারে যে চারটি সংসদীয় আসন রয়েছে এর মধ্যে আমরা যতটুকু জেনেছি যে আসলে এখানে আওয়ামী লীগের প্রার্থীরা তিনটিতেই এগিয়ে রয়েছেন এবং একটিতে যেটি হচ্ছে মৌলভীবাজার পুলৌড়া আসন সেই আসনটিতে কিন্তু তিনজন প্রার্থী রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের যিনি রয়েছেন একজন এবং তৃণমূল বিএনপির প্রার্থী রয়েছেন একজন এবং স্বতন্ত্র প্রার্থী রয়েছেন একজন। এই মিলে আসলে তিনজন রয়েছেন পুলৌড়া আসনটিতে। বাকি যে মৌলভীবাজারে যে তিনটি সংসদীয় আসন সেখানে কিন্তু আওয়ামী লীগের প্রার্থীরাই এগিয়ে রয়েছেন এবং প্রচার প্রচারণায় কিন্তু এখন মৌলভীবাজারের সর্বত্র কিন্তু সরগম রয়েছে। এই ছিল আসলে আমার কাছে মৌলভীবাজার রাজনগর আসন থেকে সর্বশেষ তথ্য। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার খবর মৌলভীবাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী তুহিনুর রশিদ। যারা বাংলাদেশের উন্নয়ন চায় না তারাই ডক্টর ইউনূসের রায় নিয়ে বিবৃতি দিচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বিবৃতির জবাবে দুপুরে ধানমন্ডিতে এই মন্তব্য করেন তিনি। জানান আগামীকাল জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার দুপুরে আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে নির্বাচন ও রাজনৈতিক নানা প্রসঙ্গে কথা বলেন ওবায়দুল কাদের। এবারের নির্বাচন দেশে বিদেশে গুরুত্বপূর্ণ উল্লেখ করে কাদের বলেন স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করছে কমিশন। ভোট পর্যবেক্ষণে 11 দেশের 80 জন পর্যবেক্ষক ও অর্ধশত বিদেশি সাংবাদিক আসছেন। ইউ যুক্তরাষ্ট্রসহ কমনওয়েলথভুক্ত দেশের পর্যবেক্ষকরাও থাকছেন। 5 জানুয়ারি ঢাকায় কমনওয়েলথ প্রতিনিধি দলের বৈঠক হবে বলেও জানান তিনি। 80 জনের মতো পর্যবেক্ষক আসবেন এই নিশ্চয়তা আমরা পেয়েছি। বিভিন্ন দেশ থেকে 50 জনের বেশি সংবাদকর্মী আসছেন, এর সংখ্যা আরও বাড়তেও পারে। এ সময় বিএনপির কর্মসূচি সম্পর্কে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন হরতাল অবরোধ প্রত্যাখ্যান করায় তারা লিফলেট বিতরণ করছে, যে কোনো সময় দলটি নাশকতা ঘটাতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন। বিএনপি জামাত তারা এখন আন্দোলনে ব্যর্থ হয়ে লিফলেট বিতরণ করছে, তাদের নেতিবাচক কর্মসূচি তাদের নাশকতার কর্মসূচি জনগণ অগ্রাহ্য করছে। আজকে তারা হরতাল অবরোধ দিলেও রাস্তা যেখানে যানজট সেখানে টিকে। ডক্টর ইউনূসের রায় নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বিবৃতির সমালোচনা করেন ওবায়দুল কাদের। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, টিআইবি, সুজন সহ কিছু সংগঠন দেশের উন্নয়ন চায় না বলে সবসময় সরকারের সমালোচনায় ব্যস্ত বলেও অভিযোগ তার। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালে আমরা জানি এটা বৈরী মনোভাব। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শীত উপেক্ষা করে রাত পর্যন্ত শেষ সময়ে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এ নিয়ে আরও জানাতে এবার ঢাকার তেজগাঁও এলাকা থেকে আমাদের সাথে যোগ দেবেন সহকর্মী জাহিদুল ইসলাম। জাহিদুল, সন্ধ্যার পরে প্রার্থীদের প্রচার প্রচারণা কেমন দেখতে পাচ্ছেন, তারা কী কী নতুন প্রতিশ্রুতি দিচ্ছেন, প্রতিক্রিয়া জানাবেন? যেমনটি বলছি, আমরা জানেন যে সংসদ নির্বাচনের বাকি আর মাত্র 3 দিন। এখন এই অবস্থায় এখন প্রার্থীরা সবাই কিন্তু ব্যস্ত রয়েছেন তাদের প্রচার প্রচারণায় এবং সেই দিক সেই হিসেবে আমরা এখন রয়েছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন 24 নম্বর ওয়ার্ড। 24 নম্বর ওয়ার্ডের বেগুনবাড়ি এলাকায় এখানে 9 নম্বর হচ্ছে এখানে রয়েছেন। এখানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সে প্রচারণা চালিয়েছেন, তবে সে এখন তিনি না থাকলেও তার নেতাকর্মীরা রয়েছেন যারা তার হয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আমরা
এতক্ষণ ধরে দেখেছি যে তারা বিভিন্ন দোকানে দোকানে রাস্তায় রিকশা এবং নানা যানবাহন থামিয়ে তারা প্রচার প্রচারণা চালাচ্ছেন, তাদের লিফলেট বিতরণ করছেন। এখন পর্যন্ত যতজন আমরা দেখেছি সবাই কিন্তু তার জয় নিয়ে আশাবাদী এবং সবাই বলাবলি করছেন যে সেই এই এই আসনটি সবসময় তারই এবং তারই থাকবে। তবে আমরা যেটা দেখেছি যে এই ওয়ার্ডে মানে এই আসনটিতে আরও পাঁচজন প্রার্থী রয়েছেন, তবে তাদের কারণেই সেভাবে কোনো প্রচার প্রচারণা লক্ষ্য করা যাচ্ছে না। আমরা চেষ্টা করেছি যে বিভিন্ন জায়গায় দেখার জন্য যে তাদের অন্য যে প্রার্থী রয়েছেন এই এই অঞ্চলে তারা কে কোথায় প্রচারণা চালাচ্ছেন, কিন্তু আমরা সেরকম কাউকে খুঁজে পাইনি। কারণ এই প্রচারণায় একমাত্র এই নির্বাচনে এখন পর্যন্ত দেখা সেভাবেই দেখা যাচ্ছে যে এখন যত নির্বাচন মানে যত প্রার্থীগুলো রয়েছেন যত আসনগুলো সেই আসনে কিন্তু নৌকার প্রচার প্রচারণাই সবচেয়ে বেশি এবং অন্য যে প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু সেইভাবে রাস্তায় নামছেন না। বা এলাকাবাসীর সঙ্গে যেভাবে কথা বলে আমরা জেনেছি যে অন্য প্রার্থী লাঙ্গল প্রতীকের রয়েছেন বিএনএম দলের প্রার্থী রয়েছেন, কিন্তু তারা কিন্তু কেউ সেই তাদের কাঙ্ক্ষিত যে জনগণ সেই জনগণের কাছে সেভাবে প্রচার প্রচারণা নিয়ে আসছেন না, বা তাদের যে ওয়াদার বিষয়টা থাকে সেটাও কিন্তু তারা সেভাবে করছেন না। তবে আসাদুজ্জামান খান কামাল সে বিকেল থেকেই প্রচারণা চালিয়েছেন তার নেতার কর্মীদের নিয়ে এই অঞ্চলে, সেই বিকেলে 4:30 থেকে শুরু করেছেন, সন্ধ্যার সময় তার সেই প্রচারণাটা শেষ হয়েছে। তবে নেতাকর্মীরা কিন্তু এখনও তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং আসাদুজ্জামান খান কামাল যেই ভোটারদেরকে যেই প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন সেগুলো পৌঁছে নেতাকর্মীরাই কিন্তু পৌঁছে দিচ্ছেন তাদের কাছে। তারা আপনারা দেখছেন যে তেজগাঁ থেকে নির্বাচনের প্রচার প্রচারণার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জাহিদুল ইসলাম। আমরা বলেছি আগেই যে সংবাদের শুরু থেকে আমাদের সাথে রয়েছেন আমাদের বার্তা প্রধান মামুন আবদুল্লাহ, আমরা আবারও তার কাছে যেতে চাই। মামুন আবদুল্লাহ, আপনি বলছিলেন যে নির্বাচন কমিশন অন্যান্য নির্বাচন কমিশনের চেয়ে অনেক বেশি শক্ত ভূমিকা দেখিয়েছে এবং তারা চুপচাপ বসে থাকেনি, বিভিন্ন রকম উদ্যোগ নিয়েছে ভোটারদের আস্থায় নেওয়ার জন্য, সুষ্ঠু একটি ভোট দেবার জন্য। সেক্ষেত্রে একটু জানতে চাই এবারে নির্বাচনের বৈশিষ্ট্যগুলো আপনার কাছে কি মনে হয়েছে? অনেকগুলো ভিন্ন উদ্যোগ কিন্তু আমরা এরই মধ্যে দেখেছি। দেখুন, এবার এবার বৈশিষ্ট্য বলতে বলা যায় যে একটি বড় রাজনৈতিক দলের নির্বাচনে আসবে না এরকম একটা ঘোষণা তারা আগে দিয়েছে এবং তারা চেষ্টা করেছিল এটি সরকার বিরোধী আন্দোলন করতে। এবং সেটি দেখুন, এটি কিন্তু গত বছরের ডিসেম্বর থেকে তারা শুরু করেছিল। ডিসেম্বরের সম্ভবত 10 ডিসেম্বর তারা ঢাকায় একটা মহাসমাবেশ করেছিল এবং সারা দেশ থেকে লোকজন জমায়েত করেছিল এবং তার ওই দিন থেকে তার আগে থেকে বলা হচ্ছিল যে 10ই ডিসেম্বরের পর তারা সরকার পতন হবে এবং তারা দেশ চালাবে। এটি একটি হাস্যকর বিষয় বলে প্রমাণিত হচ্ছে। বারবারই এমন আলটিমেটাম কিন্তু আমরা শুনতে পেয়েছি। সেটি আজকেও আপনি দেখেন মঈন খান যেটি বলেছেন যে সরকারের পতন করে তারা ঘরে ফিরে যাবে, কিন্তু আমাদের নির্বাচন এসে গেছে, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন। অর্থাৎ যে বিরোধী দল যেভাবে অতীতে সরকার বিরোধী আন্দোলন করে সরকারকে একটা একটি ন্যায্য দাবি মানতে বাধ্য করতে পেরেছিল সেটি এবার পারেনি। আপনি দেখুন 91 সালের নির্বাচন, আপনি যখন এরশাদ বিরোধী আন্দোলনের পর 91 সালের নির্বাচন হলো, এটা শান্তিপূর্ণ নির্বাচন হলো, এখানে বিএনপি ক্ষমতায় আসলো, ক্ষমতায় এসেই তারা কিন্তু আর ক্ষমতা ছাড়তে চাইল না। তারা 95 সালে যখন নির্বাচনে আসলো তখন নানাভাবে তারা ধানায় পেড়ায় করলো, বিরোধী দলের দাবি মানল না, তত্ত্বাবধায়ক সরকার মানতে চাইল না, তারা বলছে তাদের সরকারের অধীনে নির্বাচন দিবে। এই নানা ইকুয়েশনের মধ্যে দিয়ে তারা একটা কৌশল করে আবার ক্ষমতায় থাকতে চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত দেখুন তারা যে 15ই ফেব্রুয়ারি নির্বাচন করেছিল সেই নির্বাচন কিন্তু টিকাতে পারেনি, তাদেরকে 4 মাসের মাথায় আবার জুন মাসে নির্বাচন করতে হয়েছে। তো এখন যেহেতু আমাদের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়ে গেছে, সেক্ষেত্রে আমাদেরকে একটা নির্বাচন করতে হবে, সরকারকে একটা নির্বাচন করতে হবে নির্ধারিত সময়ের মধ্যে। তারপর নির্বাচন শেষে হয়তো সমাজত যদি জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে সমাজত হয় সেটা পরবর্তী দেখা যাবে, কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন করতে দেওয়া হবে না, এটা একটি অসাংবিধানিক বিষয় এবং এটা অরাজনৈতিক মূলক কর্মকাণ্ড বলে ইতিমধ্যে প্রমাণিত হয়েছে। কারণ তারা পারেনি যেটা আওয়ামী লীগ পেরেছিল 91-এর নির্বাচনের পর আওয়ামী লীগ আন্দোলন করে বিএনপিকে বাধ্য করেছিল, কিন্তু এবার বিএনপি সেটা পারেনি। বিএনপি বলছে যে তাদের উপর ধরপাকড় করা হয়, গ্রেপ্তার করা হয়, সেটা তো অতীত করা হয়েছে, এটা নতুন কিছু না। রাজনীতি করতে হলে আপনাকে জেলে যেতে হবে, পুলিশের মার খেতে হবে, এটি আমাদের
রাজনীতির একটা ট্র্যাডিশন। আপনি সাথে থাকুন, এই মুহূর্তে আমাদের সাথে কুমিল্লা থেকে যোগ দিয়েছেন আমাদের আরেক সহকর্মী নাহিদ কামাল। আমরা একটু নাহিদের সাথে কথা বলতে চাই। নাহিদ, আমরা জানি যে আজকে কিন্তু প্রধানমন্ত্রী ভার্চুয়াল সমাবেশে কুমিল্লার 11টি আসনে প্রার্থীদের সাথে কথা বলেছেন, কী ধরনের দিক নির্দেশনা তিনি দিয়েছেন? নিশ্চয়ই প্রার্থীরা এতে উদ্বুদ্ধ হয়েছেন। মূলত নির্বাচনের যেহেতু বাকি আর মাত্র কয়েকদিন এই নির্বাচনকে সামনে রেখে কুমিল্লায় কিন্তু 11টি আসনের মধ্যে সর্বমোট প্রার্থী আছে প্রায় 91 জন। তার মধ্যে কুমিল্লার 8টি আসনের মধ্যেই আওয়ামী লীগের পাশাপাশি কিন্তু স্বতন্ত্র হেভিওয়েট প্রার্থী হয়েছে, যার কারণে কিনা কুমিল্লার মধ্যে কিন্তু শুরু থেকেই বিভিন্ন আসনে ভোটের দিন এবং ভোটের আগে পরে সহিংসতা সহ বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হতে পারে এমন পরিস্থিতি মাথায় নিয়েই আইন শৃঙ্খলা বাহিনী সহ এবং সরকার দলীয় আওয়ামী লীগ সহ অন্যান্য যেসব দল আছে সেসব দল কিন্তু এসব বিষয়ে বারবারই নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে জানিয়ে আসেন। আমি এখন যেখানে আছি ঠিক কুমিল্লার ঠিক কুমিল্লার কান্দিরপাড় এলাকাটিতে আছি। এই জায়গাটিতে এখানকার যে মাঠটি রয়েছে এই মাঠেই আজকে কুমিল্লা জেলা আওয়ামী লীগের যে সমাবেশ ছিল সেটি সমাবেশ হয়েছিল এবং সেখানে কুমিল্লার যতগুলো আসন আছে সেই সব আসনের প্রার্থীরা এখানে এসেছেন এবং প্রধানমন্ত্রী কিন্তু তাদের সাথে নানা দিক নির্দেশনা দিয়েছেন এবং ভোটের মাঠে যাতে করে কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, কোনো প্রকার সহিংসতা না হয় এবং ভোট যুদ্ধে নেমে যেন কেউ কারোর সাথে সহিংসপূর্ণ আচরণ না করে সেই বিষয়ে কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে বলে কিন্তু আমরা জানতে পেরেছি এবং শান্তিপূর্ণভাবে যেন ভোট সম্পূর্ণ করা যেতে পারে এবং কুমিল্লাকে যেন আওয়ামী লীগ তাদের পুরনো ঐতিহ্য ফিরিয়ে দিতে পারে এবং আওয়ামী লীগের যতগুলো প্রার্থী আছে তারা যেন জয়লাভ করতে পারে সেই জন্য কিন্তু দিক নির্দেশনা দেওয়া হয়েছে। সেই সাথে আমি আরেকটা বিষয়ও জানিয়ে রাখি, কুমিল্লায় বেশ কয়েকটি আসনের প্রার্থীদের কিন্তু জরিমানাও করা হয়েছে এবং শোকজও করা হয়েছে, তার মধ্যে প্রার্থীর সমর্থকরাও রয়েছে। কুমিল্লার আজকে আমরা যেমন দেখেছি হচ্ছে কুমিল্লার এগারো আসনে যেমন মুজিবুল হক সাবেক রেলমন্ত্রী ছিলেন, তিনি কিন্তু এখানে যেমন আছে এবং তার অপোজিশন পার্টি হিসাবে যিনি দাঁড়িয়েছেন তিনি কিন্তু তারই শিষ্য ছিলেন, যাকে তিনি হাতে করে রাজনীতি শিখিয়েছেন একটা সময়। তিনি হচ্ছেন সেখানকার 14 গ্রাম পৌরসভার মেয়র মিজানুর রহমান। একটু একটা বিষয় জানার ছিল আমার, আমি যতটুকু জানি আপনি আজকে সকাল থেকে কাজ করছেন যে কুমিল্লা 11 আসনে, ওখানে যেখানে মুজিবুল হক আমাদের সাবেক রেলমন্ত্রী তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এটা যেটা আমরা জানতে পেরেছি সেখানে তারই একজন শিষ্য, যাকে তিনি রাজনীতিতে এনেছেন, যাকে তিনি রাজনীতিতে প্রতিষ্ঠিত করেছেন এবং সম্ভবত উপজেলার চেয়ারম্যান করিয়েছেন, সেই তিনি আবার প্রতিদ্বন্দ্বিতা করছেন মুজিবুল হকের সাথে। তো বিষয়টা ইতিমধ্যে আমরা জেনেছি, সেখানে সহিংসতা হয়েছে, এক ধরপাকড় হয়েছে, একজন আরেকজনের উপর হামলা করেছে, প্রতিপক্ষের ক্যাম্প জ্বালিয়ে দিয়েছে, এই ধরনের কথা আমরা শুনেছি। এখন সর্বশেষ কোন পরিস্থিতি দাঁড়িয়েছে এবং ভোটের হিসেব নিকেশ কী হচ্ছে সেখানে? মূলত আপনি ঠিকই বলেছেন, যেহেতু মুজিবুল হকের হাত ধরেই মিজানুর রহমান তিনি কিন্তু রাজনীতিতে এসেছেন এবং তিনি কিন্তু সেখানকার একজন প্রবীণ সেখানকার আওয়ামী লীগ নেতার সন্তান হিসাবে সেখানে পরিচিত ছিল এবং পরবর্তীতে তিনি পৌর 14 গ্রাম পৌরসভার কিন্তু পৌর মেয়র হিসাবে নির্বাচিত হন। সেটা মুজিবুল হকের হাত ধরেই নির্বাচিত হয়েছিলেন এমনটাই সেখানকার ভোটাররা এবং প্রতিনিধিরা জানিয়েছেন। কিন্তু এখনকার পরিস্থিতিতে আমরা যেটি দেখেছি, ভোটের মাঠে তিনি যখন স্বতন্ত্র প্রার্থী হিসাবে দাঁড়িয়েছেন তখন কিন্তু দুপক্ষের যেমন বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে, সহিংসতার ঘটনা ঘটেছে এবং নির্বাচন কমিশন এবং এখানকার যে রিটার্নিং কর্মকর্তারা জেলা প্রশাসক আছে তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থাও নিয়েছে, তাদের সমর্থকদের যেমন জরিমানা করেছে তাদেরকে সতর্কও করেছে এবং পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়ে এখনকার নির্বাচনী তাদের শেষ প্রচারণা যেটি সেটি চলছে। সেখানকার ভোটাররা মূলত যেটি বলছেন, মুজিবুল হক দীর্ঘদিন ধরে এই আসনটিতে দায়িত্বে থাকলেও বিভিন্ন জায়গায় দলীয় কোন্দল এবং দলীয় রাজনীতিতে অনেককেই নিষ্ক্রিয় করে রাখা হয়েছে এমন অভিযোগ অনেকে করেছেন। আবার অনেকে এই তার পক্ষেও কথা বলেছেন যে তিনি একজন প্রবীণ রাজনীতিবিদ হিসাবে যেহেতু দলের সভানেত্রী শেখ হাসিনা তাকে এর মধ্যে প্রায় 8 বারের মতো মনোনয়ন দিয়েছেন এবং দলকে সংঘবদ্ধ করতে তিনি কাজ করেছেন। তবে মিজানুর রহমান বলছেন দলের সেখানকার 14 গ্রামের নেতাকর্মীরা যারা আছেন তারা নানা সময় বঞ্চিত হয়েছেন, তাদের ন্যায্য অধিকার পাননি এবং দলের যার যে পদে থাকার কথা সেই সব পদেও তারা বঞ্চিত হয়েছেন, তাই তারা তারুণ্যের প্রতীক হিসাবে মিজানুর রহমানকে ভোট দেবেন বলে এমনটাও কিন্তু তারা প্রত্যাশা করছেন। সার্বিক পরিস্থিতিতে যেহেতু সেখানে দুপক্ষেরই অবস্থান। কুমিল্লা থেকে নির্বাচনের প্রচার প্রচারণার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নাহিদ কামাল। সংবাদ শুনতে এ পর্যায়ে নিচ্ছি আরেকটি।
সংবাদের শুরু থেকেই আপনারা জানেন আমাদের সাথে আছেন আমাদের বার্তা প্রধান মামুন আবদুল্লাহ। আমরা আবারও একটু ছোট্ট করে তার কাছে জানতে চাব, আগামীকাল জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী এবং আগামীকাল সর্বশেষ জনসভাটিও করবেন, কি বলবেন? হ্যাঁ, ধন্যবাদ সিমি। এটি শেষ ভাষণ হবে এই সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার, এবং নির্বাচনী প্রচারণাও সম্ভবত সেটি শেষ হবে, কারণ এর পর দিন থেকে আর সুযোগ পাওয়া যাবে না। তো আমরা এখন অপেক্ষা করি প্রধানমন্ত্রী কি নির্দেশনা থাকে সেটা দেখার জন্য। নিশ্চয়ই ভালো কিছু থাকবে। মামুন আবদুল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য এবং আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। রাজনৈতিক বিভাজনের কারণে সবাই ভোটে আসেনি, এই দায় ইসি নয় বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই কথা বলেন তিনি। রাশেদা সুলতানা বলেন, জনগণের চাওয়া অনুসারে সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করার জন্য সেনাবাহিনী নামানো হয়েছে, উৎসবমুখর পরিবেশে ভোট হবে আশা করছি ইসি। দেশ সংকটে পড়বে এমন নির্বাচন কাম্য নয়। গ্রহণযোগ্য প্রশংসার দাবিদার নির্বাচন আয়োজনের লক্ষ্য বলেও জানান তিনি। বলেন, সরকারও সুষ্ঠু নির্বাচন চাইছে, এজন্য ভোটার উপস্থিতি গুরুত্বপূর্ণ, ভোটাররা না এলে নির্বাচন উৎসবমুখর হবে না। রাশেদা সুলতান আরও বলেন, বিএনপি নেতাদের জেলে রাখার বিষয় রাজনৈতিক, কমিশনের ব্যাপার নয়, কেউ নির্বাচনে না এলে সেটা তাদের ব্যাপার, তবে ভোট প্রতিহত করা অসাংবিধানিক কাজ বলেও মন্তব্য করেন তিনি। ইরানের জেনারেল কাশেম সোলাইমানির মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে বিস্ফোরণে নিহত হয়েছে অন্তত 73 জন, আহত হয়েছে 171 জন। একে সন্ত্রাসী হামলা বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। বুধবার দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর কেরমানে কাশেম সোলাইমানির মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান চলার সময় এই বিস্ফোরণ ঘটে। জেনারেল সোলাইমানি ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডের আঞ্চলিক প্রতিষ্ঠাতা ছিলেন। ইরাকে মার্কিন সেনারা হামলার হুমকিতে আছে জানিয়ে তাকে হত্যার নির্দেশ দেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর 2020 সালের জানুয়ারিতে মার্কিন ড্রোন হামলায় নিহত হন জেনারেল কাশেম সোলাইমানি। এই ছিল আজকে সংবাদ সন্ধ্যায়। আমন্ত্রণ পরে আসবে।